ওটা রসিকের ঘর, কাল রাত থেকে নিরুদ্দেশ। ওর সঙ্গে কদিন থেকেই কাকার একটা গন্ডগোল চলছিল। কি নিয়ে? টাকা পয়সা। কি টাকা পয়সা সরাচ্ছিল বোধ হয়? আসুন স্যার আসুন, আপনাদের জন্য চেয়ার পাতাই আছে, বসুন বসুন। থ্যাংক ইউ। অর্ধেক সময় অর্ধেক খরচ। আপনি তো প্রফেসর নেপাল গুপ্ত? এক্স প্রফেসর। দি প্রফেসর ইজ ডেড, মার্ডার্ড, অ্যান্ড এক্স মার্কস দি স্পট। আপনি তো সত্যানাশী ব্যোমকেশ। ও আপনি যত বড় টিকটিকই হন না কেন, সিরিয়াখানা সত্যান্বেষণ স্যার টিকানি কথা না। সেই জন্যই তো আপনাদের কাছে আসা। এই জায়গাটা হচ্ছে হটবিট অফ কিসা অ্যান্ড কেলেঙ্কারি। এটা ফুলের শোভা দিয়ে ক্যামুফ্লাজ করা আছে। আপনি নিজেও ক্যামুফ্লাজ হয়ে আছেন নাকি? দেখুন মশাই, যেদিন থেকে এখানে এসেছি স্পষ্ট কথা বলে এসেছি, আমার নিজের সম্বন্ধে আর এখানকার প্রত্যেকটি ইনমেট সম্বন্ধে আমার এই খাতায় সব লেখা আছে। কাল রাত্রের ঘটনাটাও লেখা আছে? দেখুন বলছি, কাল রাত্রের ঘটনাটাও লেখা আছে? ওটা আগে থাকতেই ফোরকাস্ট করা ছিল, আপনাদের বলেও দিতাম, কিন্তু একজনের উপস্থিতি হেতু সেটা বলা সম্ভব হচ্ছে না। আর আপনি নিজে যে কলোনির হত্যাকর্তা হয়ে বসতে চাইছিলেন সেটা এদের বলবেন কি? সব ব্যাপারে কাকাকে ক্রিটিসাইজ করতেন? তোমার কি ধারণা যে তোমার কাকা বিয়ন্ড ক্রিটিসিজম ছিলেন, একেবারে নিষ্কলঙ্ক মহাপুরুষ ছিলেন? আপনার মুখে একথা শোভা পায় না নেপাল কাকা। তাছাড়া আমি যখন কিছু বলো না, হাতে হাত করি পড়বে। ঠিক আছে ঠিক আছে, থাক, এটা দেখবেন না, পরে দেখব। আসুন। কি জানেন, অনেকদিন দেশের বাইরে ছিলাম তো। এই আপনার ডিসপেন্সারি, মাই এভরিথিং। বসুন বসুন। আপনার সেতার। কিন্তু আপনি মালকোষের ব্যাপারে জানলেন কি করে বলুন তো? আচ্ছা, আপনার তো মিলিটারি ডিগ্রি ছিল তাই না? আছে এখনো, নামটা কাটা গেলেও পেছনের হরফগুলো থেকেই যায়, যদিও এখন সেগুলোকে খুব অর্থহীন বলি মনে হয়। কি জানেন, মানুষের বিচার তো আর তার মেধা বা উৎপত্তি দিয়ে হয় না, কতগুলো সেন্সলেস সামাজিক নিয়ম সে মেনে চলছে কি না চলছে সেই দিয়ে তার বিচার। অর্থাৎ আপনি বলতে চান যে যদি কোনো গুণী লোক সমাজের বিচারে গরিব কাজ করে তাহলে সে ছোট হয়ে যায় না? ছোট নেভার, অবশ্যই সে কালপেবল, কিন্তু সে তো আইনের চোখে, আর আইন জিনিসটা এত এনতা আর অসঙ্গত। ইন্টারেস্টিং। একজন মেয়ে যদি অবৈধভাবে অন্তঃসত্ত্বা হয়, সন্তান হলে সমাজ তার মুখে কালি দেবে, সেখানে একজন ডাক্তার যদি তাকে তার সেই কলঙ্ক হাত থেকে বাঁচাতে চায় তাহলে তার দোষটা কোথায়? আর মেয়েটিরই বা দোষ কোথায় বলুন? সবসময় মানুষ কি তার স্বাভাবিক স্প্রিয়াগুলোকে দমন করতে পারে? মিউজিক অ্যান্ড মেডিসিন, ভেরি রেয়ার কম্বিনেশন। আইনস্টাইনও বেলা বাজাতেন জানেন তো? জানি, অবশ্য বাজনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। একদম, বেশ ভালো করে বসে আপনার বাজনা শুনবো। আপনার কম্বিনেশন কি মিউজিক অ্যান্ড ক্রিমিনোলজি? শার্লক হোমস বেলা বাজাতেন। আমি বাজাই অবশ্য গ্রামোফোন। নমস্কার। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। আমার একটা বাতিক হলো প্রশ্ন করা, অবশ্যই অপ্রয়োজনে নয়। আমাকে জিজ্ঞেস করবেন কি? আচ্ছা, এই কাজটা আপনি শিখলেন কোথায়? এ আর কি কঠিন কাজ বলুন। আপনি রাত্রেও কাজ করেন? হ্যাঁ। কটা অবধি? এই 10টা 11টা পর্যন্ত। কাল রাত্রেও কাজ করেছিলেন? আচ্ছা, আপনার প্রতিবেশীর সেটা শোনেননি? কেন বলুন তো? অবশ্য আপনার আপত্তি থাকলে আপনাকে বাধ্য করার রাস্তা আমাদের নেই, কিন্তু ওর বিষয়ে কিছু না জিজ্ঞেস করলে খুশি হব। কেন জিজ্ঞেস করতে পারি কি? আমার পক্ষে বলা সম্ভব না, আমায় মাফ করবেন। আচ্ছা বিজয়বাবু,
মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? ওর বোধ হয় একবার সেতার শেখার শখ হয়েছিল। উনি ডক্টর দাসের কাছে গিয়েছিলেন? হ্যাঁ। তারপর? তা ডক্টর দাস বোধ হয় কোনো কোনো কুপ্রস্তাব করেছিল বোধ হয়। বাবা, ডক্টর দাসকে দেখলে তো মনেই হয় না। আচ্ছা, কাল রাতে 10টার সময় আপনি কি করছিলেন জানতে পারে? আমি আমি ঘুমুচ্ছিলাম। 10টার সময়? না মানে এখানে তো কিছু করার থাকে না। বই পড়া বাতিক নেই বোধ হয়? না, মানে এখানে তো আলোর তেমন জোর নেই, অসুবিধা হয়। তার মানে? না, বলছিলাম কি ভুলটা হয়েছিল 10টা 10। এদিকে ইনি হচ্ছেন স্বনামধন্য সত্যায়ন শ্রী ব্যোমকেশ বক্সী। মেবি সো, কিন্তু ঠিক এতটা ডেফিনাইট হওয়া বোধ হয় সম্ভব। আপনি কি টেলিপ্যাথি ধরেছেন নাকি? হ্যাঁ, নাকি সব আন্দাজে মারছেন? কেমন আছেন? আপনি দেখা করবেন? মিস্টার বক্সি এসেছেন, কিছু বলবেন? আমি আপনাকে আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মিস্টার সেনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর এই কেসটা তদন্ত করার কাজটা আমাকে নিতে হয়। আমি সেই ব্যাপারে দু একটা সামান্য প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না। আপনি আজ সকালেই জানতে পারেন ব্যাপারটা, তাই না? কিন্তু আজ ওঠেন দিন, তাই ঠিক আছে। কালকে রাত্রি 10টা নাগাদ আপনি কি করছিলেন বলতে পারবেন? মনে আছে আপনার? রান্নাঘরে বাসনপত্র সব গুছিয়ে। আচ্ছা, আপনার স্বামী কি টাকা পয়সা সম্বন্ধে খুব সতর্ক ছিলেন? এই দুর্ঘটনা সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারেন? এনিথিং? সব